আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন হোটেলে অনেক সময় অনেকে এসে সেখানে মার্ডার হওয়ার মতো ঘটনা ঘটছে। তো এরই প্রেক্ষিতে আমরা পাবনা শহরে বেশ কিছু হোটেলে তালিকা করে আমরা অভিযান শুরু করেছি এবং আজকে ড্রিম প্যালেসে অভিযান করে আমরা 5টি জুটিকে হাতে নাতে ধৃত করছি এবং পরবর্তীতে আরও এই অভিযান চলমান থাকবে এবং অন্যান্য হোটেলেও এই অভিযানগুলো চলবে।